কত বড় বড় প্লেন, কিন্তু দুঃখের বিষয় আমরা তো আজকে অনুষ্কা ব্লগ করবে না। আজকে আমি অনুষ্কা, এটা হচ্ছে আমাদের অফিস ঘর। আমি বিশাল এক্সাইটেড। এটা হচ্ছে আমাদের বাস। Subscribe now and press the bell icon. Never miss an update. Hey guys, আরো একটা ব্লগে তোমাদের স্বাগত। তোমরা হয়তো অনেকেই অবাক হচ্ছে যে অনুষ্কা কোথায় গেল। তো আজকে অনুষ্কা ব্লগ করবে না, আজকে আমি অনুষ্কার বোন, আমি ব্লগ করবো। আসলে আমাদের স্কুলে এক্সকার্শন আছে, তো চলো সেখানে যাওয়া যাক। ব্যাপারটা হয়েছে কি, আমার দিদির হাতে এখন কোনো ব্লগ নেই, তাই আমাকে বললো তুই করে দে, ওর সামনে এক্সাম আছে, এখন হবে না। তো সেই জন্যে আমি আজকে ব্লগটা করব, তো দেখো। আর হ্যাঁ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এখন বাজে 7:15, তো এখন বাপ্পি গাড়ি বের করবে, গাড়ি করে তারপর যাব। তো চলো যাওয়া যাক। এখন 8 বাজে, বাস ছাড়ার কথা ছিল 7 সময়। ম্যামরা ওই দিকে আছে বলে কিছু বলতে পাচ্ছি না, তো একটু ভেতরে ঢুকলাম, চলো তোমাদের ঘুরে দেখ। এই যে এটা হচ্ছে আমাদের মিড ডে মিল ঘর, আর আমরা বসি ওই যে তিনতলায় ওখানে আমরা বসি। এটা হচ্ছে আমাদের অফিস ঘর। তুই কতটা এক্সাইটেড বল? আমি বিশাল এক্সাইটেড। তুই কেমন এক্সাইটেড? খুব। তুই কেমন এক্সাইটেড? কেমন এক্সাইটেড বল। আমি খুব এক্সাইটেড, কারণ আমার সাথে এই ছাত্রীগুলো যাচ্ছে। তাই এখন বাজে 9:15, আর এখন আমরা যাচ্ছি অবশেষে, আর আমরা এখন যাব ডাকঘর বাস স্ট্যান্ডে। আমাদের বাস আছে ওখানে, আর আমাদের লাইন থেমে আছে ওই মোড়ে, আবার আমরা দাঁড়িয়ে পড়েছি। আর এইটা হচ্ছে শান্তিপুর রবীন্দ্রকানন, আর আমরা এর ঠিক পেছনে আছি। এটা হচ্ছে আমাদের বাস। আমরা বাসে উঠে পড়েছি, বাস ছাড়া কত ছিল 7, আর এখন অলরেডি 9 বেজে গেছে। বাস জানি না, হ্যাঁ জানি না কখন বাস ছাড়বে। অলরেডি 9:20 বেজে গেছে, আর এখন বাস ছাড়া হয়েছে, তো চলো যাওয়া যাক। এই যে, আর হ্যাঁ আমরা তিন মুহূর্তে এখানে বসেছি। এই সরিতা, আমরা তিন মুহূর্তে এখানে বসেছি, আর আমাদের টিমের দুজন ওখানে বসেছে। আদ্রিতা, বাসের মধ্যে গান বাজা শুরু হয়ে গেছে।
একটা বারং লাগে নাকি দারুণ লাগে কি সুন্দর কলকাতার রাস্তাঘাট। আমি তো কলকাতায় সেইভাবে কোনোদিন আসিনি, একবার এসেছিলাম ছোটবেলায় কিন্তু অতটা মনে নেই, কিন্তু খুব 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 সুন্দর লাগছে জায়গাটা। কেমন লাগছে তোর? খুব এক্সাইটেড আছি দেখার জন্য, খুব মজা লাগছে। সরিতা আর ওই যে ওইদিকে ওরা দুজন বমি করে ওদের পেটিয়ে পড়েছে, ওদের ওদিকে যাচ্ছে তাই অবস্থা, বমি করে করে। আমাদের মাঝে কেক দিয়ে গেছে, বিস্কুট দিয়ে গেছে, টিফিন দিয়েছে মাঝে, কিন্তু আমরা কেউ টিফিন দেয়নি, মানে ম্যাডামরা গিফট করেছে, আমরা এত দূর দিয়ে এসেছি, কিন্তু আমরা টিফিন দিয়েছিল হচ্ছে ডিম চাও। ডিম চাও কে বলে? বলে আমরা দমদম এয়ারপোর্ট দেখেছি, প্লেন নাম ছিল সেটাও দেখেছি, তারপরে বারাসাত কলেজ, বিশ্ব বাংলা গেট, ইকো পার্কের সামনে দিয়ে গেছি, আগে কোনোদিন যাইনি, দেখলাম ভালো লাগলো। আর আমরা যাচ্ছি হচ্ছে কলকাতার, আমরা কলকাতায় চলে এসেছি, মানে অনেকটা ঢুকেই চলেই এসেছি যেখানে যাবো আর কি। আমরা যাবো হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়ামে, মানে যেখানে তৈরি হয় হচ্ছে প্লেনের সমস্ত, মানে প্লেন যেখানে ধরো সেখানে আমরা দেখতে যাবো সমস্ত জিনিস। খুব এক্সাইটেড রয়েছি গাইস, দেখা যাক। বড় বড় প্লেন, কিন্তু দুঃখের বিষয় আমরা ভেতরে গিয়ে আর কোনো এয়ারক্রাফট মিউজিয়াম থেকে বেরিয়ে পড়েছি, আর ভেতরটা জাস্ট দেখার মতো ছিল, ওয়াও ওয়াও, মানে আমি হা হয়ে গেছি দেখে। কিন্তু এটা বড় কথা হচ্ছে যে ভেতরে সিসিটিভি ক্যামেরা আছে, অনেক লোক আছে গার্ড দিচ্ছে, তারা বলেছে যে ক্যামেরা দেখানো যাবে না, ক্যামেরা দেখালে মানে ফটো তুললে ভিডিও করলে ফোন কেড়ে নেবে, ওই জন্য আমি কিছু দেখাতে পারিনি, কিন্তু ভেতরটা খুব সুন্দর ছিল। এখানে হচ্ছে আমরা এখন এই যা যা জিনিস আছে সব জিনিসগুলো চড়বো, চলো আমরা এনজয় করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এখন সব ম্যামের সাথে ছবি তুলছিলাম, তো আবার যাচ্ছি আমি স্লিপ চড়তে, একবার গেছিলাম বাট ছবি তুলতে চলে গেছিলাম এদিকে। সবাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এখন আমি আরও এখানে বসে আছি, আমরা সবসময় একসঙ্গে। হ্যাঁ, আর ওইদিকে তিনজন ওরা দোলনা খেতে গেছে, আর আমরা এখানে বসে আছি, ওখানে ওখানে একজন বসে আছে, এখানে আমি বসে আছি, সবাই দেখো গাইস, তোমরা শুধু দেখো এদের কাণ্ডটা, দুজন একসাথে স্লিপে বসেছে। ফাইনালি স্লিপ চড়বো, মাথায় কি লাগলো আমার, আমরা সব চললাম, ওইগুলো তো চললাম না, আর কত বড় সাহস তুই আমাকে এখান থেকে পারবে না সাহস নেই। এখন 3:10 বাজে, আমরা এখন এয়ারক্রাফট মিউজিয়াম থেকে বেরিয়ে যাচ্ছি, 1:30 সময় এসেছিলাম। এটা হচ্ছে বাইরেটা, এটা ভেতর, হেঁটেই যাচ্ছি, কিন্তু আমরা কেউ জানি না আমরা কোথায় যাচ্ছি। হে সরিতা, আমরা কোথায় যাচ্ছি রে? কি জানি না, আমাদের আজকে কোনো গন্তব্যস্থল নেই, আমাদের কোথায় নিয়ে যাচ্ছে পুরো সাপের মতো, একবার এই দিক একবার ওই দিক, এরকম চলবে না। আমরা জানতে পারলাম আমরা রেস্টুরেন্টে গিয়ে
তাই নয়, যে আমরা তিনজন মিলে একটা কোকা কোলা নিয়েছি, চারটে বেজে গেছে অলরেডি, ঠিক আছে এটা খেয়ে নিই, তারপরে জানি না আমাদের ভাগ্যে কখন খাওয়া জুটবে। বল কি খেয়েছিস? ভিডিও বল। ডাল, ডাল দিয়েছে, আর তারপর হচ্ছে আলু ভাজা, পেঁয়াজ, তারপর লেবু, একটা কিডনিস তরকারি আর মাংস। আমাদের দুপুরের লাঞ্চ খাওয়া হয়ে গেছে, আমাদের কারোরই খাওয়ার পছন্দ হয়, তাই আমরা এখন মুখটাকে ঠিক করার জন্য এই আইসক্রিম খেয়েছি। অরুণের আইসক্রিম কেমন খেতে? আইসক্রিম খুব ভালো খেতে। আমাদের আইসক্রিম খাওয়া কমপ্লিট কমপ্লিট আমরা সেটা আমরা জানতাম না, আমার কাছে কুড়কুড়ে দিয়েছে, দাঁড়া আমার কেক দিয়েছে, একটা প্রাণ পটেটো দিয়েছিল ওটা খাওয়া শেষ হয়ে গেছে, আমরা হচ্ছে যাচ্ছি এখন ওই যে ওইখানে আমরা গেছিলাম, এখন বাস আছে, বাস আছে, ওই যে বিশ্ব বাংলা গেট দেখা যাচ্ছে, আমরা এই বাসটাতে করে এসেছি। আমরা এটা পিরামিডে ঢুকেছি, এরা বমি করতে করতে সারা রাস্তায় এসছে, আমরা যেন ভালোভাবে এসছি, আমরা ভালোভাবে যেতে চাই। গাইস বাই, চলে এসেছি, 11:30 বাজে, আর সারাদিন সত্যি কথা বলতে খুব 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 এনজয় করেছি, আর লাস্টে কোনো ক্লিপ নিতে পারিনি মানে আসার সময়, কারণ ফোনে একটুও চার্জ ছিল না, 2% চার্জ হয়ে গেছিলো, তার মধ্যে এখন আবার ও এসে চার্জ দিলাম, তারপরে ব্লগটা এন্ড করছি। তো আজকের মতো ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, মানে আমার দিদি দেখা করছে নেক্সট ব্লগে, আজকের মতো টাটা।